السلام عليكم ورحمة الله وبركاته حمد ومصلي أنا ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما একজন ভাই প্রশ্ন করেছেন যে সালাম ফেরানোর সময় আমাদের দৃষ্টি কোথায় থাকবে যখন আমরা সালাম ফেরাবো তখন আমাদের দৃষ্টি কোথায় থাকবে আলহামদুলিল্লাহ দেখুন ভাই এ ব্যাপারে সহি সুন্নার মধ্যে স্পষ্ট বর্ণনা আসেনি যে সালাম ফেরানোর সময় আমাদের দৃষ্টি কোথায় থাকবে অ্যাকচুয়ালি সেই ব্যাপারে কোনো স্পষ্ট বর্ণনা আসেনি এই সম্পর্কে যে বর্ণনাগুলি আমাদের সামনে আসে সেগুলির মধ্যে প্রথম বর্ণনা হচ্ছে জাবের বিন সামুরা বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সালাত আদায় করতাম ফাকুন্না ইদা সাল্লামনা কুল্লা বি আইদিনা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যখন আমরা সালাম ফেরাতাম তখন আমরা মুখে আসসালামু আলাইকুম বলতাম এবং হাত দিয়ে ইশারা করতাম এবং হাত দিয়ে ইশারা করতাম তো ফানাদারা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি আমাদের দিকে পড়লো যে আমরা সালাতের মধ্যে সালাম ফেরানোর সময় মুখে আসসালামু আলাইকুম বলছি এবং হাত দিয়ে ইশারা করছি ফাকাল রাসূল সাল্লাম বললেন মা শানুকুম তোমাদের কি হয়েছে তুশিরুনা বিআইদিকুম তোমরা হাত দিয়ে কেন ইশারা করছো তোমরা হাত দিয়ে কেন ইশারা করছো কাআন্নাহা আদনাবু খাইলিন শুমুসিন যেন তোমাদের হাত দুটো দুষ্ট ঘোড়ার লেজ দুষ্ট ঘোড়ার লেজ যেরকম স্থির থাকে না তোমাদের হাতগুলো এরকম অস্থির কেন হাত কেন নড়াচ্ছ বরং তোমরা এরকম করবে ইদা সাল্লামা আহাদুকুম যখন তোমাদের মধ্যে কেউ সালাম ফেরাবে ফালইয়ালতাফিতু ইলা সাহিবিহি তখন সে তার সঙ্গী বা সাথীর দিকে ঘুরবে তার বাম ডান পাশে যে সাথী আছে বা যে যে ভাই আছে ডান দিকে সালাম ফেরানোর সময় তার দিকে মুখ ঘুরাবে আর বাম পাশে যে ভাই আছে বাম দিকে সালাম ফেরানোর সময় তার দিকে ঘুরবে ওয়ালা ইউমিউ বিয়াদিহি এবং কখনোই হাত দিয়ে ইশারা করবে না কখনোই হাত হাতের দ্বারা ইশারা করবে না সহি মুসলিম হাদিস নম্বর 431 বাংলা হাদিসের হাদিস নম্বর 856 তো এই হাদিস থেকে আমরা এটা পেলাম যে যখন সালাম ফেরাবো তখন আমরা ডান দিকে এবং বাম দিকে ঘুরব ডান দিকে এবং বাম দিকে ঘুরব কতটা ঘুরব ডান দিকে এবং বাম দিকে কতটা ঘুরব আমরা পরে বর্ণনাতে আসি আমির বিন সাআদ আন আবিহি আমির বিন সাআদ তার বাবা থেকে বর্ণনা করছেন তিনি বলছেন যে কুনতু আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি হাত্তা আরা বিয়াদ খাদ্দিহি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে সালাম ফেরাতেন তখন আমরা তার ডান গালের সাদা অংশ দেখতে পেতাম আর যখন তিনি বাম দিকে সালাম ফেরাতেন তখন আমরা তার বাম গালের সাদা অংশ দেখতে পেতাম সহিহ মুসলিম হাদিস নম্বর 582 বাংলা হাদিস হাদিস নম্বর 1202 তো এই হাদিস থেকে আমরা পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাম ফেরাতেন ডান এবং বাম দিকে তখন তিনি কতটা ঘুরতেন এতটা ঘুরতেন যতটা ঘুরলে পেছনকার ব্যক্তি তার গাল দেখতে পাবে তার গালের সাদা অংশ দেখতে পাবে তার গালের সাদা অংশ দেখতে পাবে গালে তো দাড়ি আছে গালে তো দাড়ি আছে তো দাড়িটা আমরা একটু খুলে দেখতে পাবো কিন্তু গালের ওপরে যে একদম গালের ওপর চোখের নিচের যে অংশটা সাদা অংশটা ওটা আমরা যদি একবারে ঘুরে যাই তবে দেখা যাবে যদি ওটা আমরা একবারে ঘুরে যাই তবে দেখতে পাওয়া যাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ঘুরতেন যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা পিছন থেকে তার গালের সাদা অংশ দেখতে পেতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি ঘুরতেন যতটা সম্ভব ঘুরে ততটাই ঘুরতেন অবশ্যই এটা যেন ঘাড়কে কষ্ট দিয়ে না হয় যে আমরা ঘাড় পাচ্ছে না তো ঘাড়কে কষ্ট দিয়ে ঘোরাচ্ছি এরকম যেন না হয় ঘাড়কে কষ্ট দিয়ে নয় বরং আপনার ঘাড় যতটা ঘোরা সম্ভব হবে আপনি ঠিক ততটাই শেষ পর্যন্ত ঘুরে যাবেন আপনার ঘাড় সর্বশেষ যতটা ঘোরা সম্ভব হবে ঠিক ততটাই ঘুরে যাবেন আর তার বেশি ঘাড়কে কষ্ট দিয়ে ঘোরার চেষ্টা করবেন না এটা ইসলামে জায়েজ নয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি ঘাড় ঘোরাতেন এতটা বেশি যতটা বেশি ঘোরালে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা পিছন থেকে তার গালের সাদা অংশ দেখতে পেতেন তো আমরা এটা পেয়ে গেলাম আমরা এটাও পেয়ে গেলাম যে রাসূল সাল্লাম কতটা ঘাড় ঘোরাতেন তৃতীয় বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইসাল্লিমু আন ইয়ামিনিহি যখন রাসূল সাল্লাম তা ডান দিকে সালাম ফেরাতেন তখন বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাত্তা ইউরা বিয়াদু হাদ্দিহিল আইমান
তখন তিনি ডান দিকে সালাম ফেরাতেন, তখন তিনি কি বলতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন। আর তিনি এতটা ঘুরতেন যে তার ডান গালের সাদা অংশ দেখা যেত। ওয়ান এসারিহি, অনুরূপভাবে যখন বাম দিকে সালাম ফেরাতেন তখন কি বলতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন, তখনও তার বাম দিকের গালের সাদা অংশ দেখা যেত। সো ইনাসাই হাদিস নম্বর 1329। তো এই হাদিস থেকে আমরা এটা প্রমাণ পেলাম যে সালাম ফেরানোর সময় আমাদেরকে ঘাড় ঘুরাতে হবে, আমাদেরকে ঘাড় ঘুরাতে হবে যতটা সম্ভব, যতটা সম্ভব। এবার এই হাদিসের যে সমষ্টি তার থেকে এটা প্রমাণিত হলো না যে এই সময় আমাদের দৃষ্টি কোথায় থাকবে। তো এর আলোকে ওলামারা বলছেন যে এই হাদিসের আলোকে আমাদের সামনে এটা প্রকাশিত হলো বা প্রমাণিত হলো যে আন্নাল মুসাল্লি ইয়ালতাফিতু আনিল ইয়ামান ওয়া শিমাল, মুসাল্লি সালাম ফেরানোর সময় ডান দিকে এবং বাম দিকে ঘুরবে বা তার ঘাড়টাকে মাথাটাকে ডান দিকে বাম দিকে ঘোরাবে। ওয়া কোনো ইলতিফাতু শাদিদান, এবং এই যে ঘাড় ঘোরানো এটা অত্যাধিক পরিমাণে, মানে যতটা সম্ভব ততটা ডান দিকে এবং বাম দিকে উভয় দিকেই। ওয়ালাহু আয়ানুজুরা ইলাইহি আও ইলা কাতিফিহি, এবং এই সময় তার দৃষ্টি কোথায় থাকবে? তার সামনে দুটি অপশন আছে। যদি সে চায় তো তার দৃষ্টিটা তার বাম ডান দিকে যে ভাই আছে তার উপর নিক্ষেপ করবে ডান দিকে সালাম ফেরানোর সময়, আর বাম দিকে সালাম ফেরানোর সময় বাম দিকে যে ভাই মুসল্লি আছে তার দিকে সালাম, তার দিকে দৃষ্টি নিক্ষেপ করবে। অথবা সে যখন ডান দিকে সালাম ফেরাবে তখন ডান কাঁধের ওপরে দৃষ্টি রাখবে, আর যখন বাম দিকে সালাম ফেরাবে তখন বাম কাঁধের ওপরে দৃষ্টি রাখবে। ফাল আমরু ওয়াসিউন, এই ব্যাপারে ইসলামের বিধান প্রশস্ত, এই ব্যাপারে ইসলামের বিধান প্রশস্ত, খোলা, আপনি এই দুটোর মধ্যে কোনো একটা আমল করতে পারেন। যদি আপনি ডান দিকে সালাম ফেরানোর সময় ডান কাঁধে দৃষ্টি রাখেন তাহলে আপনার দৃষ্টিতে আপনি আপনার ডানের যে ভাই বসে আছে তাকে আপনি দেখতে পাবেন। আবার যদি বাম দিকে বাম কাঁধে দৃষ্টি রাখেন তো বাম দিকে যে ভাই বসে আছে তাকে দেখতে পাবেন। আর যদি দৃষ্টিটা কাঁধে না রেখে ওই ভাইয়ের উপর রাখেন তাহলে আপনি যে লাইনে আছেন সেই লাইনে সব ভাইদেরকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনার দৃষ্টি একদম কাতারের শেষ পর্যন্ত, মসজিদের দেয়াল পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। তো আপনি আপনার দৃষ্টিটা আপনার কাঁধের উপরে রাখতে পারেন, আবার আপনি যে লাইনে আছেন সেই লাইনের ভাইদের উপরেও রাখতে পারেন ইনশাআল্লাহ। হাদা মা ইন্দি, আল্লাহু আ'লাম বিস সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।